গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো দিদিরা এসছে, বুঝতেই পারছো, আনন্দেই আছি, বেশ মজাতে করে কাটছে। তো মেয়ে আজকে গেল ভ্যাকসিনে, ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর আমার শরীরটা ভালো নয়, প্রচন্ড পেট ব্যথা। কেন পেট ব্যথা আমি বুঝতে পারছি না। তো দিদি এদিকে সকাল সকাল উঠে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছে, এদিকে বাঁধাকপি হচ্ছে, আর দেখাচ্ছি ও ওদিকে সবজি কাটছে। আমি কিন্তু এখনো মুখ ধুইনি, মুখ ধুবো, চা খাবো। আর এই দেখো দিদি এখানে সবজি কাটছে। এই আর তো আজকে দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি, কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা একটু লেট হয়ে গেল, মোটামুটি 10টাই বেজে গেছে। আমি আসলে দেরি করে উঠেছি, তো সেই জন্য ব্লগটা শুরু করিনি। তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট। তো রান্নাঘরে বুঝতেই পারছো এখন আমার কাজকর্ম একটু কমে গেছে, এখন দিদি করবে, মাছটাও বের করে রেখে দিয়েছে। তো কি রান্না বান্না হবে, কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? মুখটা ধুয়ে চা খেতে হবে। আর এদিকে দেখো জামা কাপড় কাচাকাচি হচ্ছে। ওই যে তো দেখছো, আমার তো খুব 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 আরাম হচ্ছে, তাই না বন্ধুরা? তো দিদি এসছে, আমাকে কাজ করতে হচ্ছে না, সত্যি করে কি যে আনন্দ হচ্ছে কি বলবো। সারা রাত গল্প করছি, বকবক করছি, কত ধরনের গল্প। তো মা নেই, সত্যি করে মায়ের অভাবটা জানো তো আমি বুঝতে পারি না, এই একমাত্র দিদির কাছ থেকে। দিদি আমায় সব সময় আগলে রাখে। হ্যাঁ, আমি যদি ভুল করি অবশ্যই আমাকে বকে, এটা তো ঠিক কথা, যেরকম বকে সেরকম আদরও করে, আমাকে অনেক ভালোবাসে। তো সকাল সকাল দেখো ফ্রেশ হলাম, তারপরে চলে এলাম, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তো এখন মেলতে চলে এসেছি। আর এই লেবু গাছটা জানো তো কি বলো তো, ফুল হচ্ছে কিন্তু ঝরে যাচ্ছে। তো কেন এত ঝরে যাচ্ছে যদি তোমরা কেউ জানো অবশ্যই জানাবে, কেন এতটা মন খারাপ হচ্ছে। বেশ ভালোই ফুল এসেছিলো, কিন্তু ফুলগুলো প্রায় ঝরেই গেছে, ওই মাত্র একটাই লেবু আছে। আর কি বলো তো, দিদি এসছে তো কাজ করতে আর ইচ্ছেই করে না, মনে যে শুধু বসে বসে গল্প করি। আমাদের ছোটবেলাকার কথা, মায়ের কথা, এত আনন্দ হচ্ছে না কি বলবো। যখন ও চলে যাবে তখন মনটা কীরকম হবে ভাবছো? মানে আমি তো সত্যি করে দু তিন দিন মানে খেতেই পারি না, এতটাই মন খারাপ হয়ে যায়। আর ও কত কিছু আমার জন্য বেঁধে নিয়ে এসছে, এটা ওটা সেটা। তো একমাত্র মা হয় যারা, তারাই কিন্তু এরকম করে। তো দিদির কাছে সত্যি করে আমি হচ্ছি তার এক ছেলে এক মেয়ে, আমিও তার কাছে এক মেয়ে। তো দিদি সত্যি করে এতটা মানে ভালোবাসা, আমি সত্যি করে ভগবানের কাছে হয়তো কোনো জন্মে পুণ্যের কোনো কাজ করেছি যে মা নেই, কিন্তু মায়ের অভাবটা সে আমাকে বুঝতে দেয় না। তো সকালে কিন্তু অনেক সকালেই উঠেছে, আমি কিন্তু উঠতে পারিনি, ছেলেকে জাস্ট রেডি করিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। আসলে কি বলতো, ইউটিউবে আমরা যে কাজ করি না, আমাদের সময় হয় না ঠিক করে ভিডিও এডিটিং করা। যেদিন মন চায় সেদিন হয়তো অনেকগুলো করে নিলাম, আর যেদিন মন চায় না ইচ্ছেই করে না সত্যি করে। তারপর বুঝতেই পারছো ছেলে মেয়ের পরীক্ষা, এখন একদমই আর মন চায় না যে এই দিকের কাজগুলো করি। তো এদিকের কাজগুলো মানে ছেলে মেয়ে সংসারের কাজগুলো করতে করতে জানো তো এদিকের কাজটা ঠিকঠাক হয় না, তো খুব কষ্টই আছি। আর ছেলেটার শরীরটাও ভালো নেই, দিদির ছেলেরও শরীর ভালো নেই, আসলে ওয়েদারটা এরকমই যে শরীরটা ভালোই থাকছে না। তারপর সকাল সকাল দেখো মুখ টুক ধুয়ে টুয়ে এখন আমি এইসব কাজগুলো করব, তারপরে চা খাবো। আমার তো আজকে রান্নার কোনো কাজ নেই, আসলে রান্নাবান্না তো আজকে দিদির দায়িত্বে আছে, তো দিদি যাই বানিয়ে দেবে সেটাই খাবো। একা একা কি বলো তো, বানিয়ে খায় তো খেতে ইচ্ছে করে না, কেউ যদি বানিয়ে সুন্দর করে পরিপাটি করে হাতের কাছে দেয় খাবার আনন্দটাই হচ্ছে আলাদা। তো সত্যি করে মানে যারা দুই বোন তাদের ভাগ্যটাই আলাদা, মা নেই কিন্তু মায়ের সেই অভাবটা সে বুঝতেই দেয় না। তারপর এখানে দেখো এই যে নাইটিটা পরে মানে আছি সেটাও কিন্তু দিদি নিয়ে এসেছে, প্রায় নাইটিগুলোই দিদি এনেছে। কাপ্তান যে আমার কতগুলো আছে কি বলবো, অনেক নাইটি আছে কাপ্তান, তো সেগুলো পরা হয় না। এবার তো গ্রীষ্মকাল মানে ভালোই গরম পড়ে গেছে, আর এই গরম আর এই ঠান্ডা, বিকেল হলেই ঠান্ডা আর এতটা হাওয়া দিচ্ছে, তার কারণেই হচ্ছে শরীর খারাপ। আমারও তো হাত পা ব্যথা, গলা ব্যথা, পেট ব্যথা, মানে কি বলবো, আমার শরীরটাও ভালো যাচ্ছে না। তো এখানে দেখো দিদি রান্না করছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তো আমার বর তো কারো মাথা খায় না, ও তো সবসময় বলে আমি কারো মাথা খাবো না, তো এই কারণে হচ্ছে ওর বাঁধাকপিটা তুলে রাখবে আর আমাদের হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তারপর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, লাল চা। দিদি কিন্তু সেরকমভাবে লাল চা খেতে ভালোবাসে না, তো আমি বললাম চল এখন লাল চা খেয়ে নে, আসলে সকালেও একবার চা খেয়েছে।
আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু মুড়ি। বাঙালি মানেই বুঝতে পারছো সকালের চা মুড়ি না খেলে কিন্তু একদম জমে না। তো এখানে দেখো সবজিপত্র নিয়ে বসে পড়েছে ও কাটতে, সকাল থেকে এদিকে রান্না করছে এদিকে কাটছে। তখন আর কী বলো তো শুয়ে পড়েছিলাম তো আর ভিডিওটা অন করতে পারিনি, তো যখন থেকে আমি মানে উঠেছি তখন থেকেই ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে বকবক করতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখো কচুরি নিয়ে আসা হয়েছে, তো ওইদিকে কচুরি খাচ্ছে ওরা, আমি বললাম পরে খাচ্ছি তুই ওদিকে খেয়ে নে। আমার দিদির ছেলে ভাত মুড়ি একদম পছন্দ করে না, ও হচ্ছে কচুরি লুচি আলুর দম মিষ্টি এই সবগুলো ভালোবাসে। মানে চারটে ছেলে হচ্ছে চার অবতার, তার মধ্যে আমি একজন, মানে দিদির কাছে হচ্ছে পাঁচটা ছেলে। তো পাঁচটা ছেলের খাওয়া দাওয়া মানে বুঝতেই পারছো আমি হচ্ছে চিকেন পাগল, মানে আমি চিকেন খুব ভালোবাসি। দিদি তো এই জন্য আমাকে অনেক বকা দিয়েছে যে এত চিকেন খাস না শরীর খারাপ হয়ে যাবে। তো সত্যি করে কেউ যখন আমাকে চিকেন নিয়ে বলেন আমার সত্যি খুব মন খারাপ হয়ে যায়, তখন আমি বলি ঠিক আছে খাবো না, যা তো যা আমি খেলে তোদের রাগ হয় তো ঠিক আছে, তো বলে না তোর ভালোর জন্যই বলছি। আসলে আমি জানো তো এই একটা মাত্র জিনিস আছে যেটা আমি সবথেকে বেশি খেতে ভালোবাসি, তাছাড়া কিন্তু মাছ বলো বা অন্য কিছু জিনিস বলো পিজা টিজা এগুলো সেরকমভাবে ভালোবাসি না, একটু চিকেন ভাত হলে আমার আর কিচ্ছু লাগে না। আর এই ঢাকাটা না কিছুতেই আমার মেয়ে তো রাখতেই দিচ্ছে না, দেখা যাক এটাকে কেচে কুচে রাখতে হবে। তো ভালোই গরম পড়ে গেছে, রাত্রের দিকে তো ভালোই পাখা চালাতে হয়, পুরো শাঁ শাঁ করে পাখা চলে, নাহলে তো প্রচণ্ড গরম লাগে। আর এই গরমকাল এলো মানে হচ্ছে আমডাল পটল আলুর পাতলা ঝোল, এছাড়া তো একদম সহ্যই হবে না। তো এখন গরমে তো সেরকম কিছুই পড়েনি, দাঁড়াও বেশ ভালোই গরম পড়বে। তো ওদিকে দিদি ওই কাজগুলো করছে আর এখানে আমরা সবাই শুই, নিচে একটা বিছানা হয়। তো আমি দিদিকে বলছি জানিস তো কার্পেটটা পেতে রাখিস, মনে হয় ঠান্ডাটা লেগে গেছে এই কারণে মানে বাবুর হয়তো জ্বর জ্বর, আসলে ছেলেটা নিচেই শয়। তো আমি বললাম ঠিক আছে, এখানে একটা কার্পে মানে একটা মানে মোটা টাইপের যে হয় না তোষক টাইপের সেটা বের করে পাতার ব্যবস্থা করব। আর এই জামা কাপড়গুলো ছিল দিদি, সেগুলো সব ভাজ টাজ করছি, আর কিছুটা দক্ষিণাপন থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো একদিন। আর একদিন গড়িয়াহাট যাই, তো গড়িয়াহাট থেকে এসে তখন ব্লগটা দেখাবো। তো সকালে যে কাজগুলো আছে সেগুলো এখন আমি আস্তে আস্তে সেরে নেব, আর আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো। তো আমার ও কাজগুলো হয়ে গেছে, তারপর এখানে দেখো আমি খেতে বসে পড়েছি। তো দিদিকে বললাম তোকে যে মাছের ঝোলে সবজিগুলো কেটে দেবো, বললো না না কাটতে হবে না তুই আগে খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে। মানে ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি আসলে এদিকে কাজগুলো করছিলাম তো এই কারণে আমাকে বকা দিচ্ছিল। তো খাওয়া হয়ে এখন দেখো চলে এসেছি বাসনগুলো মাছকে, আর দিদি এই যে মাছগুলো এখন আর ওর হাতে রান্নাগুলো যেন তো সত্যি যেন আমার মায়ের স্বাদটা, মানে মায়ের মতোই লাগে রান্নাগুলো, আমারও এত ভালো রান্না হয় না। তো আমি বললাম ঠিক আছে তুই রান্না বান্না করছিস কর, তাহলে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। মানে দুই বোন মিলে কাজ করছি, ও যদি ওটা করছে আমি করছি এটা। তো সত্যি করে কাজের ভাগটা আমার অনেক কমে গেছে, আর কী বলবো তোমাদেরকে আমি এতটা আনন্দে আছি আর এত ভালো আছি। মাঝে মাঝে না তো খুব মনটা খারাপ হয়ে যায়, কান্না দিই কাঁদি ভালো লাগে না, মানে সবসময় ওর সঙ্গে ফোনে কথা বলি, ও যখন সামনে আছে না মানে কী বলবো ওর সঙ্গে দুপুরে ঘুমানো গল্প করা খুনসুটি করা রাগারাগি হওয়া মানে সব কিছু, ওকে বলি এটা কিনে দে ওটা কিনে দে তোর এটা আছে আমার এটা নেই, মানে দুই বোনের মানে বুঝতেই পারছো কীরকম। তো আমিও সবসময় চাই আমার ছেলে মেয়ে দিদির ছেলে মেয়ে ওরাও যেন আমাদের মতো মিলমিশ করে থাকে। তো আমরা ছোটোবেলা থেকে জানো তো দুই বোনে একসঙ্গে বড় হয়েছি, তো তো ওরা আমার কি বলো তো ও একটু ঠান্ডা আমি একটু চঞ্চল। তো চলে এসেছি রান্না ঘরে, দুজন মিলে গল্প করছিলাম, দিদি এখনো বসে আছে একটু ফোন ঘাটছে, আর একটা জায়গা যাব, তো কোথায় যাব সেটাও জানাবো। আর ওখানে দেখো ভাত হচ্ছে, এই দেখো ভাত হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে, আর সজনে আলু দিয়ে হবে মাছের ঝোল,
আর কিছু দিয়েছে না, আজকে রান্না বান্না দিদি করছে, আমি না, আমি বাইরে বাইরে যে কাজগুলো আছে, ঘর মোছা মাজা ঘষা যে কাজগুলো আছে তো আমি সেগুলো করছি। তো ভালোই হলো, দিদি টুকটুক করে রান্নাগুলো মোটামুটি হয়েই গেছে, তো এগুলো ঘরটার মুছে সোজা যাব স্নান করতে। আর খেয়েছি না, পেটটাও পুরো ভর্তি হয়ে আছে। তো গ্যাসটা একটু কমিয়ে দিই, ভাতটা ফুটছে, তো মাছের ঝোলটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর ওখানে বসে বসে দিদি ঘাটছে ফোন, ওই যে ওখানে দেখাতে পাচ্ছি না। তো চলো আমি ঘরটা এখন মুছে নিই। আর আজকের ওয়েদারটা দেখেছো, প্রচন্ড গরম পড়েছে, কালকেও ভালো গরম ছিল, আজকেও গরম। ওরে বাবা বাবা বাবা। তো এদিকে দেখো, আমি চলে এসেছি এই কাজগুলো করতে, আর দিদি এখানে ফোন দেখছিল, ফোন দেখতে দেখতে চলে গেল রান্নাঘরে রান্নার কাজ করতে। আমি বললাম, দিদি তুই রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি করে তুই স্নান করতে চলে যা, মানে বাবুদেরকে স্নান টান করিয়ে দে, আজকে তো মেয়ের ভ্যাকসিন হয়েছে, বাড়িতেই আছে, বুঝতেই পারছো ওরও জ্বর হবে, তো ও প্রচণ্ড হাত ব্যথা ব্যথা করছে। আমি বললাম, বাবু তুই স্নান করে কিছু খেয়ে একটা ওষুধ খেয়ে নে। আসলে আমাদের বাড়িতে সবারই মোটামুটি একটু না একটু করে শরীর খারাপ, দিদিদের ওখানে বেশ ভালো পুরুলিয়াতে ঠান্ডার, এখানে বেশ গরম, এই কারণে কি বলো তো ওদের মানে শ্যুট হচ্ছে না, এই কারণে শরীরটা বলছে খারাপ করছে। তো দুই বোন থাকলে যেন তো একটা জিনিস হয় যে মিলেমিশে করলে না খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আমি বলি তোকে করতে হবে না, ও শুনবেই না, কিছুতে বলে না তুই কাজ করবি, আমি বসে থাকবো, আমার ভালো লাগে না। এর থেকে বরঞ্চ আমরা দুই মানে বোন মিলে তাড়াতাড়ি করে নেবো, তাহলে আমরা বসে থাকতে পারবো, গল্প করতে পারবো। আমরাও যখন মানে আমরা যখন দিদির বাড়িতে যেতাম, আমিও সেম, ও করতো আমার না খারাপ লাগতো, আমিও ভাবতাম না তাড়াতাড়ি করে দুজন মিলে করে নেবো, তাহলে একটা জিনিস কী হবে বলো তো, তো তাড়াতাড়ি করে আমরা বসতে পাবো। ওখানে দেখো ছেলে চলে গেল, ছেলেকে স্নান করাবে দিদি, ওরও না নাকের সাইডে সাইডে কি একটা হয়েছে, বুঝতেই পারছি না কি হচ্ছে। আর ওরও রাত্রের দিকে বেশ ভালোই জ্বর আসছে, এই ভ্যাকসিন নেওয়ার পর ওর শরীরটা না একদম ভালোই হচ্ছে না। তো মাছের ঝোলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দারুণ হয়েছে না খেতে, কিন্তু দারুণ হয়েছে। তারপর আমি ওকে চান করতে পাঠিয়ে দিয়েছি, ও বললো আমি বাসন টাসনগুলো মাজছি, আনলাম না তোকে কোনো দরকার নেই। ও কিন্তু যাবে না, ও এদিক ওদিক ঘোরাঘুরি করবে, ও কি বলো তো, ও বলবে তোরে আগে হয়ে যাক, তারপরে নাহলে আমরা দুজন মিলে একটু গল্প করব, তারপরে যাব স্নান করতে। আমাদের গল্পের ঝুড়ি শেষ হয় না, মানে কত রকম যে গল্প তোমাদেরকে কি বলবো। তারপর দেখো এখানে আমি সুন্দর করে রান্নাঘরটা মুছছি, আজকে তো মাছ হয়েছে, বুঝতেই পারছো মাছের মাথা ভাজতে গেলে তেলে পুরো দিকটা হয়ে যায়। আর আমি ডেলি এইভাবেই রান্নাঘরটা কিন্তু ক্লিন করি, মানে এই ঘুম থেকে ওঠার পর চা করব, তখন দেখবো রান্নাঘরটা বাজে হয়ে আছে, তখন দেখবে দেখতে ভালোও লাগে না। তো কিন্তু এখন পর্যন্ত স্নান করতে যায়নি, দুজনকে স্নান করিয়ে পাঠালো। আর এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এদিকটা ওদিকটা দেখছে, আর বলছে যে তুই এখান থেকে এই ফুলগুলো কেন নিস না। আমি বললাম, না ওই ফুলগুলো নিই নি, যেহেতু আমাদের গাছের ফুল ফোটে তো ওগুলোতেই হয়ে যায়। তো অনেকটাই দেখতে পাচ্ছ বাসন, তো এখন আমি মাজছি। আর কী বলো তো, হাতের না কবজিতে আমার কোনো কারণে লেগে গেছে, তো এই চেপে চেপে বাসন আমি কিছুতেই মাজতে পাচ্ছি না, কি জানি, এত ভলিনি দিচ্ছি, গরম জলে সেঁক দিচ্ছি, কিন্তু ভালো হচ্ছেই না। তো বাসন মাজতে মাজতে আমরা কত গল্প করছি বলো তো, আর তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব, তো কি শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এইভাবে কিন্তু আমি ডেলি বেসিনটাকে পরিষ্কার রাখি, এত পরিষ্কার করি তবুও মনে হয় কোথাও না কোথাও নোংরা থেকেই যায়। তারপরে এসেই দেখছি আমার ছেলে কি করেছে জানো, ব্যাগের মধ্যে যে বোতল ছিল জলে সবটা ফেলে দিয়ে পুরো বইগুলোকে ভিজিয়ে দিয়েছে। মাথা তো গরম হয়ে গেছে, এখন আমি ভাবছি এগুলোকে সব হাওয়াতে দিয়ে শুকাতে হবে, নাহলে তো লেখাগুলো পুরো কীরকম টাইপের হয়ে যাবে, পেনের লেখা জল পড়লে জানোই তো কীরকম হবে। তারপর তোমাদেরকে বললাম না যে জিনিসটা দেখাবো, এই দুটো গিফট আমাকে আমার দিদি করেছে, তো কি করেছে সেটা দেখতে থাকো, আরও সুন্দর কিন্তু জিনিস তোমরা দেখতে পাবে, যদি পুরো ব্লগটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো এই গিফটটা হচ্ছে দিদি দিয়েছে আমাকে, আর আমিও দিদিকে কী গিফট দেবো সেটা কিন্তু জানতে পারবে আগে পুরো ব্লগটা দেখার পর। তো এখানে দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারে, ও সবসময় অনলাইনে ফেসবুক পেজ থেকেই মোটামুটি ওর যতজন জানাশোনা আছে তো ওদের থেকেই এই ব্লাউজ বলো শাড়ি বলো কুর্তি বলো সব কিছু ও কিনে। তো আমি বলছিলাম, দিদি তোর ব্লাউজগুলো যে পরিস ওগুলো কিন্তু দারুণ লাগে, তো ও আমাকে না বলেই দেখো এই দুটো অর্ডার করে দিয়েছে। তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে, বলো দুটো কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো দুটো দারুণ হয়েছে। তারপর এখানে দেখো মেয়ে করছে পুজো, তো মেয়ে পুজো করে নে, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো।
তো মেয়ে ওদিকে পুজো করছে, এই দেখো। আর এখন আমরা খাবো ভাত। তো আমি স্নান করিনি, পরে স্নান করবো, খেয়ে দেয়ে স্নান করবো, বসে বসে খাবো। বাঁধাকপির মধ্যে মাছের মাথা থাকলে দেখবে বসে বসে খেতে বেশ ভালোই লাগে। আর ঘড়িতে কটা বাজছে? পুরো দুটো বাজছে। সব কিছু দেখো, খাবার দাবার এখানে রেডি করে দিয়েছি। তো এখন খাবো। এ বাচ্চাগুলো চলে আসো, ওদের সব স্নান হয়ে গেছে, দিদি ওদেরকে স্নান করিয়ে দিল। তো আমি দিদিকে বললাম এখন আর স্নান করবো না, চলো আগে খেয়ে নিই দুজন মিলে। ও করেনি যেহেতু, মেয়ে পুজো করে দিল, তো খেয়ে নেবো, তারপরে আস্তে সুস্তে স্নান করবো। আর কি বলো তো, বসে বসে গল্প করতে করতে এমন সময় হয়ে যাচ্ছে না, আর ভালোই লাগছে না, মনে হচ্ছে চলো আগে পেট পুজো করে নিই, তারপরে পরে স্নান হচ্ছে। তো তোমাদেরকে একবার করে মেনুগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে কুলের চাটনি আছে, এই দেখো এটা নিয়ে নেবো। নিয়ে নে কুলের চাটনিটা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে, তোমাদেরকে দেখাতে পারছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো। তো এখন বাজছে 6:30। তো খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসিনি, এখন আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু। তোমাদেরকে বলেছিলাম না, দাঁড়াও, সব বন্ধ আছে, এদিকে ওরা সবাই রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। আমি ঝটপট করে লাইটগুলো বন্ধ করে দিচ্ছি। তো এখন আমরা যাব একটু ঘুরু ঘুরু করতে। তো কোথায় যাব তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। বাবু তালাটা মারতে হবে, বাবু না ধরো এটা। তো আমরা সবাই যাচ্ছি ঘুরু ঘুরু করতে। তো কি কারণে যাচ্ছি ঘুরু ঘুরু না, তো সেটা তোমরা জানলে তোমাদেরকে জানাচ্ছি। দাঁড়াও, এগুলো লাগাতে দাও, এই ওদেরকেও দেখাচ্ছি একটু, দাঁড়াও। এই দেখো এখানে সবাই, এই যে দেখো, আর এখানে দেখো ছোটকাটা তালা মারছে। তো চলো কোথায় যাচ্ছি, তো সেখানে গিয়ে তোমাদেরকে আবার জানাচ্ছি। এখানে সব দেখো নাইট টাইটিগুলো কেচে দিই, তা চাবি না ওকে দাও। তো চলো না, রাস্তা দেখে হাঁটবি। হ্যাঁ তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের পাড়ার সোনার দোকানের কাছে, মানে সোনার দোকানে এসেছি। তো এখানে দেখো কানের দেখানো হচ্ছে, এই ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে। এটার দাম মোটামুটি 15,000 টাকা বলছে। তো এই কানেরটা কার জন্য নিচ্ছি সেটা তোমরা পরে বুঝতে পারবে, এটা নিচ্ছি না অন্যটা নিচ্ছি সেটা পরেই বুঝতে পারবে। তোমরা অবশ্যই যদি আমার ব্লগগুলো ফলো করো জানতে পারবে। তো এই কানেরটা দেখানোর পর দিদিকে বলছি দেখ তো তোকে আগে ভালো লাগছে কি না, আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা। তো তারপর আমরা সোজা চলে গেছিলাম পার্লারে, পার্লারে গিয়ে দিদির কানটা ফুটো করলাম। আসলে কী বলো তো, কানটা কেটে গেছে, এই কারণে আমি বললাম ওপরে কানটা ফুটো করে নেয়। তো তারপর আমরা কী কী খাচ্ছি না করছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো এই যে আমরা এখন সবাই মোমো খাবো, এখানে দেখো মোমোর দোকানে, হ্যাঁ এরকম, এই দেখো আমরা সবাই এখানে বসে আছি। এখানে হচ্ছে চিকেন মোমো, চিকেন মোমোটা আসুক, তারপরে দেখো। তারপরে এখানে একটা, ইনি তো খাবেন না, ইনি ফুচকা খাবেন, ফুচকা খাবে না। এই দেখো পেন, আমার দিদি কিনে দিয়েছে আমার মেয়েকে। তো আমি এখন দেবো না, যখন ওর পরীক্ষা হবে তখন দেবো, এখন সব কিছুগুলোকে তুলে রাখবো। একবারে দিলে তো সব কিছু শেষ করে দিবে এই কারণে। আর যেগুলো নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই, এখানে দেখো একটা ব্লাউজ, আরও বাদ বাকি যেগুলো আছে সেগুলো কালকে দেবে। এই একটা ব্লাউজ, আর এখানে দেখো এই একটা ব্লাউজ,
ডিজাইনগুলো কীরকম হয়েছে বলবে, ঠিক আছে? এই দেখো একটা ব্লাউজ, আর এই শাড়িটা তোমাদেরকে দেখাইনি, দেখো এই একটা শাড়ি, এটাও নতুন শাড়ি, এগুলো সব রেখে দেবো, পুজোর সময় পরা হবে, তার মানে পুজোর সময় এখন না কিনলেও চলবে। দিদি একটা দিয়েছে, ওটাও বানাতে দেবো। তো রান্না বান্না যা ছিল, তরকারি পাতি সব গরম করে নিয়েছি, রুটি তো কিনে নিয়ে আসবে, আজকে আর কিছু করবো না, কেন দিদিরও শরীরটা ভালো নেই, ওরও কানটা ব্যথা করছে। এই দেখো শাড়িটা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।